আসসালামু আলাইকুম। ফিলিস্তিন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যা বলেছে সে সংক্রান্ত বিষয়াদি নিয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ইসরায়েল ফিলিস্তিনের অব্যাহত সংঘর্ষ ও হতাহত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। মঙ্গলবার বিশ্বের রাষ্ট্রদূতগুলোকে নিয়ে এক সভায় তিনি আরও বলেন, এই সংঘাত শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান নিতে পারে বলে মনে করেন তিনি। পুতিন বলেন, গত কয়েকদিনে আমরা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতার প্রত্যক্ষদর্শী। আমরা দেখেছি ফিলিস্তিন ইসরায়েল সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আমরা এ পরিস্থিতির দ্রুত শেষ দেখতে চাই। এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। দফায় দফায় ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তূপের নগরী এখন গাজা উপত্যকা। ইহুদি বর্বরতায় নিহতদের সংখ্যা বেড়ে 212 জন দাঁড়িয়েছে, যার মধ্যে শিশুই 61 জন। গুলিয়ে দেওয়া হয়েছে রেড ক্রিসেন্টের কার্যালয়ও। গাজার পাশাপাশি এবার লেবাননেও বিমান হামলা শুরু করেছে ইহুদি বাহিনী।